কালকে বিকেলে আমরা দেখে গেছি এলাকায় রেডমুনি আছে, আর তিন চারজোড়া। আজকে ভোর ভোর চলে এসেছি, কারণ রেডমুনের অ্যাক্টিভিটি ভোরবেলাতেই পাওয়া যায়। এখানে অনেক কাশ বন আছে, কাশ গাছ আছে, কাশফুল হয়েছে, তা আশা করি এখানে রেডমুনি পেয়ে যাব। তো আমাদের ক্যামেরা সব কিছু রেডি করে আমরা রেখে এসেছি, এখন বাইনাকুলার নিয়ে আমরা খুঁজতে বেরিয়েছি কোথায় আছে রেডমুনি। একটু খুঁজে দেখি কোথায় পাই। আমরা রেডমুনি দেখাতেছি, ওখানে ঝোপের মধ্যে কাঠ গাছের ওখানে আছে দুটো। ক্যামেরাটা নিতে আসলাম, হাঁপিয়ে গেছি পুরো। বেশ খানিকক্ষণ পেছনে হাঁটার পরে ফিমেলটা খুব ভালো জায়গায় বসছিল, ছবিটা বেশ ভালো হয়েছে। আশা করি এখানে আরও ভালো ছবি পাব। বেশ ভালো ছবি পেয়েছি আমরা, আর একটা পেয়েছি, একটা মেলের ছবি। যে এখন আশেপাশ দিয়ে ঘুরে বেড়াচ্ছে, জানি না নেস্ট করেছে কি না, দেখতে হবে নেস্ট করেছে কি না। এই ভিডিওটা পেয়েছি, আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লেগেছে, যে কালারটা এসেছে খুব পছন্দ হয়েছে আমার। এই ভিডিওটা খুব ভালো হয়েছে, মেল আর ফিমেল দুটোই একসাথে। আজকে অনেকক্ষণ দৌড়াদৌড়ি করেছি, পুরো ঘেমে নিয়ে গেছি। বেলা হয়ে গেছে প্রায় 10:20 মতো বাজে। ওয়েদারটা গুমটা, প্রচণ্ড গরম লাগছে আজকে। আজকে দিনটা মোটামুটি ভালোই গেছে, খুব ভালো ছবি তুলতে পারেনি, কিন্তু কালকে ভালো ছবি হবে আশা করা যায়। পরের দিন যে ছবিগুলো তুলবো সেগুলো একসঙ্গে একটা ব্লগের মধ্যে দিয়ে দেখাবো পরের দিন আমরা কী কী ছবি তুলেছি। এখানে বেশ ভালো আমরা অ্যাক্টিভিটি পেয়েছি, নেস্ট পেয়ে গেছি, ওরা নেস্ট ম্যাটেরিয়াল নিয়ে নেস্টে ঢুকছিল, বেশ ভালো ছবি তুলেছি। থ্যাংক ইউ সবাইকে। আর পরের দিন আমাদের কী ছবি হয় রেডমুনি আর পুরো সিরিজে কেমন ছবি হয়, তো এই ব্লগের মধ্যেই আমরা দেওয়ার চেষ্টা করব। প্রথম দিন আমরা অনেক খুঁজে নেস্ট পেয়েছিলাম, আর আজকে নেস্টের এখানে ছবি হয়েছে। খুব ভালো ছবি পেয়েছি আমরা, এই রেডমুনিয়া পুরো খুব সুন্দর কালার আছে, তার সঙ্গে হচ্ছে এই পুরো কাশফুলটা, এত বড়ো কাশফুল আমি ফ্রেম করবো কী করে বুঝতে পারছি না। এই একটা ছবি এখানে এসে বসছে, একটা দারুণ ছবি এসছে। এখানে একটা আমরা ভিডিও করেছি, ফোকাস করতে পারছিলাম না প্রথমে, মুখে করে কাশফুল নিয়ে যাচ্ছে, আমাদের পরিশ্রম সার্থক। প্রথম দিনে যা ছবি তুলেছি তার থেকে দ্বিতীয় দিনে অনেক ভালো ছবি তুলেছি, অনেক ভালো ছবি হয়েছে। প্রথম দিন খুঁজেছি আর দ্বিতীয় দিন ছবি পেয়েছি। আজকে ব্লগ আমরা করিনি, জাস্ট আজকে কি তুললাম সেইগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আর থ্যাংক ইউ সবাইকে আমাদের ভিডিও দেখার জন্য। আবার দেখা হবে নতুন ভিডিওতে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।